তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যেই মোবাইল ঘোরানোর ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। ভিডিও শুরুর আগে একটি কথা, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমেই আমাদেরকে কাইন মাস্টারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর দেখতে পারবেন ঠিক এইরকম একটি ইন্টারফেস, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তিনটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর সিম্পলি মিডিয়াতে ক্লিক করে ফটোতে ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে একটি ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দের কালার অনুযায়ী নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে লেয়ারে। লেয়ারে টাচ করার পর আপনাকে আবার মিডিয়াতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফটোতে ক্লিক করতে হবে, তারপর অলে ক্লিক করতে হবে। অলে ক্লিক করার পর এখান থেকে আপনি মোবাইলের ফ্রেম নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি যে ফ্রেমটি ইউজ করতে চান। তো মোবাইলের ফ্রেমটি নেওয়ার পর আপনি এটাকে ইচ্ছা মতো রিসাইজ করে নিবেন। আবারও আমাদেরকে টাচ করতে হবে লেয়ারে। লেয়ারে টাচ করার পর মিডিয়াতে, তারপর অলে, এখান থেকে আপনি আপনার স্ক্রিন রেকর্ডটি আনবেন, তারপর ওকে করে দিবেন। আমার স্ক্রিন রেকর্ডটি অটোমেটিকলি মোবাইল ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনি আপনার ইচ্ছামতো রিসাইজ করে নেবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর লেন্থ, ভিডিওর লেন্থ অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ডটি করে নেবেন। তারপর আপনার মোবাইল ফ্রেমটিও ভিডিওর লেন্থের সাথে মিলিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে সিম্পলি এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করা পর্যন্ত আপনারা সাথেই থাকুন, কিছু সময় নিবে এক্সপোর্ট হওয়ার জন্য। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে ব্যাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ওগুলা ডিলিট দিতে হবে। ডিলিট করার পর আবার আমাদেরকে কাইন মাস্টারটি ওপেন করতে হবে। ওপেন করার পর ঠিক আগের মতোই প্রথমটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর মিডিয়াতে ক্লিক করতে হবে, ফটোতে ক্লিক করতে হবে, ব্যাকগ্রাউন্ডে, এবং আগে যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট করেছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে দিতে হবে। তারপর সিম্পলি ক্লিক করতে হবে লেয়ারে। লেয়ার থেকে মিডিয়াতে, মিডিয়া থেকে আপনি আপনার এক্সপোর্ট করা ভিডিওটি এখানে আনতে হবে। তো বন্ধুরা, এক্সপোর্ট করা ভিডিওর লেন্থ অনুযায়ী আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি মিলিয়ে নেবেন। তো আপনাকে এবার টাচ করতে হবে ভিডিওতে, তারপর এখান থেকে আপনি রিসাইজ করে নেবেন আপনার মন অনুযায়ী। তারপর এখানে আপনাকে ক্রপিংয়ে ক্লিক করতে হবে, করার পর মাস্ককে ওকে করে দিতে হবে। শেপে ক্লিক করে এখান থেকে এই শেপটি আপনি ওকে করে নেবেন। তারপর আপনি এখান থেকে এটাকে ক্রপ করে নেবেন, ক্রপ করার পর ডান করে দিন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক টাচ করার পর ইন অ্যানিমেশনে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনার পছন্দের যে অ্যানিমেশনটি দিয়ে দিবেন। এখানে আপনি টাইম সিলেক্ট করতে পারবেন, আমি দিচ্ছি 1.5 বা 2, তারপর ওকে। তো আমি এখানে প্লে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এবার মোবাইল ডান দিকে ঘুরছে। তারপর এখানে আবার আমাদের ভিডিওতে টাচ করতে হবে। করার পর এখানে আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন ছবির মতো একটি আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই যে প্লাস ও প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন, ওটা একটি ক্লিক করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটা 2.5, অর্থাৎ 2 সেকেন্ড, প্রায় 2.5 সেকেন্ডের মতো এটা আমি করেছি। এখান থেকে আমি চাচ্ছি প্রায় পুরো 2 সেকেন্ডে মোবাইল ডান দিকে যাবে। তো এখন আমাকে 4.5 যেতে হবে। 4.5 গিয়ে আমি আবারও প্লাসে ক্লিক করলাম। এর মধ্যে কি হবে, এর মধ্যে মোবাইলটি শুট হবে, তারপর ডান দিকে কাত হয়ে ঘুরবে। তারপর কি করব, আমি 4.5 থেকে আমি যাব 6.7.5, তারপর আমি এখানে আরেকটি টাচ করব, তারপর মোবাইলটি ডান দিকে যাবে। তারপর আমি যাব আবারও 10.5, এখানে ক্লিক করবো, মোবাইলটি যাবে ঠিক বাম দিকে। তারপর আমি কি করব, এখান থেকে অল্প কিছু যাব, তারপর মোবাইলটি কাত করব, এখানে আনবো
তারপর ওকে। তো বন্ধুরা দেখি আমাদের ভিডিওটি এক্সপোর্ট করা ভিডিওটি কেমন হলো দেখতে। তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কি রকম হয়েছে। এবার আপনাকে এখান থেকে আগের মতোই এক্সপোর্ট করে নিতে হবে। 720p দিচ্ছি, 30 দিচ্ছি, তারপর এক্সপোর্টে ক্লিক করে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ইতিমধ্যে এক্সপোর্ট হয়ে যাচ্ছে আর কিছু সেকেন্ডের মধ্যেই। তো এখান থেকে আমি প্লে দিয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে কীরকম হয়েছে। তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে কমেন্টস করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।